two eggs. কি বানাচ্ছো আগে সেটা বলো আমরা আজকে বানাবো পান্তুয়া পিঠা নোয়াখালীর ফেমাস নোয়াখালীর ফেমাস বাট আমারটা একটু ডিফারেন্স হবে ওকে একটু ডিফারেন্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুলতানা এগস ফ্লাওয়ার এটা প্লেন বাটার আমি একটু ডিফারেন্ট ১০ গ্রাম কি বলে সসটা না ওইটা এটার উপর ডিমের উপর দিয়ে ও সুন্দর করে তারপর ওই কাঠি সাপটা পিঠার মতো ফোল্ডিং করে দিচ্ছে একদম সফট Well, I just dim. Orange. কারণ এভাবে লেয়ার করেই কিন্তু পান্তুয়া পিঠাটা হয় নোয়াখালীতে এখন আবার ফোল্ডিং এর টাইম সেম ভাবে করবেন ফোল্ড ওকে এই যে আপনারা এভাবে টিস্যু একটা দিয়ে একটু সামান্য তেল দিয়ে করে মুছে দিলে হবে হালকা আমরা কিন্তু একটু তেলও দিইনি এখন আরেকটা লেয়ার দেওয়া হচ্ছে এটা সাদাটা ন্যাচারাল কালার যেটা সেটা এখন আরেক লেয়ার দেওয়া হচ্ছে এই যে তৈরি হয়ে গেছে আমাদের পান্তুয়া
পান্তুয়া পিঠা। Wow, Shamim, really nice, really nice. Right? দেখেন কত সুন্দর হইছে আর এটা যেটা বানাইছে এটাও অসম্ভব মজা হইছে, অসম্ভব। একদম স্বাস্থ্যসম্মত কোনো বাসায় বানানো জিনিস, কোনো তেল নাই, কিচ্ছু নাই, সম্পূর্ণ তেল ছাড়া। ওয়াও শামিম, ভেরি নাইস। তৈরি হয়ে গেছে আমাদের পান্তুয়া পিঠা, এটা শাম স্পেশাল। এটা অনেক আসলে দেখতে যেমন সুন্দর, খাইতেও আসলে অত মানে অত মজা হয়েছে, আমার থেকে অনেক পছন্দ হয়েছে, অনেক মজা হয়েছে। এটা কিসমিসের, এটা অনেক মজা হয়েছে। আপনারা এভাবে বাসায় বানিয়ে খাই দেখবেন। এই যে একদম সিম্পল একটা রেসিপি দিল শামিম, তো আপনারা এইভাবে করে খেয়ে দেখেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। আমাদের শেফ খাচ্ছে, নাইস, ভেরি নাইস। কালার তো ডেকোরেশনের জন্য, বাট জাস্ট লুকস, কিন্তু টেস্ট হলে যায়, মেইনলি টেস্ট হলে যায়, ভেরি নাইস।